দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আমি আপনাদের তাই খুব ভালোই আছি। আজকে নতুন একটা স্বাস্থ্য টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আসলে আমরা বাজারে যে সকল দ্রব্য দিয়ে খেয়ে থাকি, সেই সমস্ত দ্রব্যদের মাঝে কি আসলে আছে, আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো সয়াবিন তেলের নামে আমরা যা খাচ্ছি সে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। যাক, যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন তাদের দয়া করে রিকোয়েস্ট করবো যে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা দয়া করে ফেসবুকের পেজটি ফলো করে রাখেন এই ধরনের আরও কিছু ভিডিও পেতে। যাই হোক, কথা বলবো না, এখন শুরু করছি। একসময় দেশে রান্নায় একচেটিয়া দাপট ছিল সরিষার তেলের, সেই জায়গা এখন নিয়েছে সয়াবিন। রান্না থেকে শুরু করে যে কোনো খাবার তৈরিতে ভোজ্য তেল ব্যবহারের প্রথম পছন্দ এখন সয়াবিন তেল। কিন্তু দেশে প্রতি বছর যে পরিমাণ সয়াবিন তেল আমদানি হয়, পাম অয়েল আমদানি হয় তার প্রায় দ্বিগুণ। এই বিপুল পরিমাণ পাম অয়েল আছে কোথায়? নাকি ভোক্তারা বেশি দাম দিয়ে সয়াবিনের নামে পাম অয়েল কিনে প্রতারিত হচ্ছেন? এই প্রশ্ন সংশ্লিষ্টদের। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মোট 21,16,000 টন ভোজ্য তেল আমদানি করা হয়। এর মধ্যে সয়াবিন তেল 6,73,000 টন, পাম অয়েল 12,61,000 টন, সরিষার তেল 1,82,000 টন আমদানি করা হয়েছে। এছাড়া আমদানিকৃত সয়াবিন থেকে স্থানীয়ভাবে 3,26,000 টন সয়াবিন তেল উৎপাদন করা হয়েছে। এই উৎপাদিত সয়াবিন বড় অংশই পশুখাদ্য তৈরির জন্য ব্যবহৃত হয়। তবে শুধু চলতি বছরই নয়, গত 5 বছরের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে সয়াবিনের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণের পাম অয়েল আমদানি হয়েছে। 2020 সালে মোট 23,05,000 টন ভোজ্য তেল আমদানি হয়েছে। এর মধ্যে সয়াবিন তেল 8,32,000 টন, পাম অয়েল 13,12,000 টন, সরিষা 1,61,000 টন তেল আমদানি করা হয়েছে। এছাড়া আমদানিকৃত সয়াবিন থেকে স্থানীয়ভাবে 3,84,000 টন তেল উৎপাদন করা হয়েছে। 2019 সালে মোট 24,030,000 টন ভোজ্য তেল আমদানি হয়েছে। এর মধ্যে সয়াবিন তেল 8,13,000 টন, পাম অয়েল 15,00,000 টন, সরিষার তেল 1,17,000 টন আমদানি করা হয়েছে। এছাড়া আমদানি করা সয়াবিন থেকে স্থানীয়ভাবে 3,40,000 টন তেল উৎপাদন করা হয়েছে। 2018 সালে মোট 26,62,000 টন ভোজ্য তেলের আমদানি করা হয়েছে। এর মধ্যে সয়াবিন তেল 9,31,000 টন, পাম অয়েল 17,00,000 টন, সরিষার তেল 31,000 টন আমদানি করা হয়েছে। এছাড়া সয়াবিন থেকে স্থানীয়ভাবে 2,06,000 টন তেল উৎপাদন করা হয়েছে। 2017 সালে মোট 26,38,000 টন ভোজ্য তেল আমদানি করা হয়েছে। এর মধ্যে সয়াবিন 8,97,000 টন, পাম অয়েল 17,00,000 টন ও সরিষার তেল 41,000 টন আমদানি করা হয়েছে। এছাড়া আমদানিকৃত সয়াবিন থেকে স্থানীয়ভাবে 2,07,000 টন সয়াবিন তেল উৎপাদন করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে সয়াবিনের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ পাম অয়েল আমদানি হচ্ছে। মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিলের তথ্য অনুযায়ী দেশে উদ্ভিদজাত চর্বি বা বনস্পতি শিল্পে বছরে 4,50,000 টন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে 2,00,000 টন, হোটেল রেস্তোরাঁ ফাস্টফুড ইত্যাদিতে 2,00,000 টন পাম তেল ব্যবহার হচ্ছে, আর রান্নায় ব্যবহার হয় 7,00,000 টন পাম অয়েল। কিন্তু রান্নায় তো দেশের মানুষের প্রথম পছন্দ সয়াবিন তেল। এ ব্যাপারে এক ধরনের প্রচারণা রয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন বর্তমানে খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন 140 থেকে 145 টাকা ও খোলা পাম অয়েল 125 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ লিটারে 15 টাকা বেশি। তাই অধিক মুনাফার লোভে তুলনামূলক কম দামের পাম অয়েলকে সয়াবিন বলে বিক্রি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এমপিওসি প্রায় 2 দশক আগে এ ব্যাপারে বাংলাদেশে একটি গবেষণা করেছিল। সে সময় আজকের মতো সয়াবিন তেল এতটা জনপ্রিয় হয়নি। তখনই সয়াবিনের নামে বেশি দাম দিয়ে পাম অয়েল কিনে ভোক্তারা প্রতি মাসে
28 থেকে 30 কোটি টাকা প্রতারিত হচ্ছেন বলে গবেষণায় তুলে ধরা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে দুই দশকের আগের তুলনায় কয়েক গুণ বেশি ভোজ্য তেল আমদানি হচ্ছে। সয়াবিনের আমদানি যেমন বেড়েছে, সেই সাথে বেড়েছে পাম অয়েলের আমদানিও। এ হিসেবে বর্তমানে ভোক্তারা সয়াবিনের নামে বেশি দামে পাম অয়েল কিনে প্রতি মাসে 100 থেকে 150 কোটি টাকার বেশি দিতে হচ্ছে, আর বছরে প্রায় 1500 কোটি টাকা প্রতারিত হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত খোলা সয়াবিন পাম অয়েল কেনার ক্ষেত্রে ভোক্তারা বেশি প্রতারিত হচ্ছেন, কারণ সাধারণ মানুষ খোলা সয়াবিন ও পাম অয়েলের মধ্যে পার্থক্য করতে পারেন না, আর এই সুযোগটাই নেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এ প্রসঙ্গে ভোজ্য তেল বিশেষজ্ঞ ও মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল সাবেক রিজনাল ম্যানেজার AKM ফখরুল ইসলাম বলেন, পাম অয়েলের গুণগত মান অনেক ভালো, দামেও সয়াবিনের চেয়ে কম, আর গ্রামাঞ্চলের বিক্রেতারা বেশি এই সুযোগটা নেয়। তবে তেলের সঙ্গে অন্য কিছু মেশানো যায় না, তেলের সাথে শুধু তেলই মেশানো যায়। বর্তমান বাজারে চাহিদার 30% ভোজ্য তেল বোতলজাত করে বিক্রি করা হয়, বাকিটা খোলা বিক্রি করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষার কাজ করা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি MA নাজির হোসেন বলেন, বেশি দাম দিয়ে সয়াবিনের নামে পাম অয়েল কিনে দীর্ঘদিন ধরেই ভোক্তারা প্রতারিত হচ্ছেন। এ ব্যাপারে আমরা সরকারের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তাদের বলেছি বোতল বা প্যাকেটজাত ভোজ্য তেলের বাইরে কোনো তেল বিক্রি করা যাবে না। সয়াবিন কিংবা পাম অয়েল যে তেলেই হোক না কেন, তা প্যাকেট করে বিক্রি করতে হবে। তিনি বলেন, এতে ভোক্তাদের প্রতারিত হওয়ার সুযোগ কমে আসবে, কারণ ভোক্তারা জানবেন তিনি সয়াবিন কিনছেন নাকি পাম অয়েল কিনছেন। যাই হোক প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই, এখন শেষ করছি। আপনি চিন্তা করেই দেখুন যে আমরা কি সয়াবিন খাচ্ছি না কি পাম অয়েল খাচ্ছি, এটা আমরা জানতে পারতেছি না। পাম অয়েলের দামের চেয়ে সয়াবিনের দাম অনেকটাই বেশি, তারপরও অসাধু ব্যবসায়ীরা পাম অয়েলকে সয়াবিন বলে বিক্রি করতেছেন আমাদের কাছে, যাতে বছরে হাজার হাজার কোটি টাকা আমরা লস করতেছি। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। আবারও রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি পছন্দ করেন তারা দয়া করে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওটি লাইক করতে পারেন এবং শেয়ার করে রাখতে পারেন। যারা ফেসবুক থেকে দেখবেন তাদের বলবো ভিডিওটি লাইক করে কমেন্টস করে পেজটি ফলো করে রাখতে পারেন। আরও যদি আপনাদের কোনো মতামত থাকে দয়া করে কমেন্টসে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন। যাই হোক, আজকের মতো শেষ করছি, সবাই ভালো থাকবেন।